বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজান সিরাজ, সহকারী শিক্ষক নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে আমার আজকের এই অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম, তোমরা এতে অনেক উপকৃত হবে আশা করছি। তো শিক্ষার্থীবৃন্দরা, আর কথা নয়, চলো আমরা ক্লাসে ফিরে যাই। আজকে তোমাদের ক্লাস নেব হচ্ছে, দেখো বোর্ডের দিকে তাকাও, অধ্যায় দ্বিতীয় অনুশীলনী 2.3, বইটা বের করে নাও, খাতা কলম বের করো। দেখো 25 নম্বর একটি সৃজনশীল অঙ্ক, এই সৃজনশীল অঙ্কটার আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। অঙ্কটা পড়ি। তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা অনুপাত দস্তা সমান সমান 1:2, এবং দস্তানুপাত রূপা সমান সমান 3:5। গহনার ওজন 190 গ্রাম। ক নম্বর প্রশ্ন, তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, গহনায় তামা দস্তা ও রূপার পরিমাণ পৃথকভাবে বের করো। গ নম্বর, ওই গহনায় কী পরিমাণ দস্তা মিশালে তামা অনুপাত দস্তা সমান সমান 1:3 হবে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা সমাধানে চলে যাই। ক নম্বর প্রশ্নের সমাধান, দেখো তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করতে হবে। তো তামা কি আছে, তামা ও দস্তার অনুপাত 1:2, তামা অনুপাত দস্তা সমান সমান 1:2। প্রিয় বন্ধুরা, এখানে 1-2 লাইন ফাঁকা রেখে আমরা ওই লিখব দস্তানুপাত রূপা, দস্তা অনুপাত রূপা সমান সমান 3:5। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে হবে যে তামা দস্তা 1:2, দস্তা রূপা 3:5। দুই জায়গায় আছে এমন জিনিস কি, দুই জায়গায় আছে এমন জিনিস হচ্ছে দস্তা। এখানে দস্তা আছে, এখানে দস্তা আছে। তো এখানে এখন দেখতে হবে যে দুই জায়গায় দস্তার অনুপাত কত। দস্তার অনুপাত, এখানে দস্তার অনুপাত 2, এখানে দস্তার অনুপাত 3। তো প্রিয় বন্ধুরা, এখানে যত দস্তার অনুপাত আছে সেই দস্তার অনুপাত দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এখানে দস্তার অনুপাত 3, দস্তার অনুপাত 3 দিয়ে গুণ করব দুইটাকেই, দুই রাশিকেই। তাহলে কত হবে, 3:6। এইটাকে দস্তার অনুপাত দিয়ে গুণ করব, দস্তার অনুপাত 3 গুণিত, এখানে দস্তার অনুপাত কত, 2:5 সমান সমান 6:10। তাহলে এখানে কি পাইলাম আমরা, তামা দস্তার অনুপাত, তামার অনুপাত 3, দস্তার অনুপাত 6, দস্তার অনুপাত 6, রূপার অনুপাত 10। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা কি লিখতে পারি যে তামা অনুপাত দস্তা অনুপাত
Rupa. Shuman shuman ki. Je tama koto? Tama 3. Anupat. Dosta koto? Dosta 6. Ekhaneo 6, ekhaneo 6. 6. Anupat. Rupa koto? Rupa 10. Shikharthibindu, je এখানে কি চাইছে তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো তামা দস্তা রূপার অনুপাত আমরা পেয়েছি কত তামা দস্তা রূপার অনুপাত 3:6:10 অর্থাৎ শিক্ষার্থী বিন্দু এটাই উত্তর খাতায় উঠাই নিও ভালোভাবে শিক্ষার্থী বিন্দু এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নের সমাধান খ নম্বরে কি বলেছে তামা দস্তা না গহনা তামা দস্তা রূপার পরিমাণ পৃথকভাবে নির্ণয় করো ক হতে পেয়েছি ক হতে পাই তামা দস্তা রূপা সমান 3:6:10 এখানে লিখব এই অনুপাতের যোগফল করব অনুপাত গুলো কত 3:6:10 অনুপাতের যোগফল 3:6:10 সমান সমান কত 10:6:19 অনুপাতের যোগফল 19 তাহলে এখন আমরা লিখতে পারবো কি এখন আমরা বের করব কত গহন ওই গহনায় দস্তার পরিমাণ কত রূপার পরিমাণ কত তামার পরিমাণ কত তামার পরিমাণ তামার অতএব তামার পরিমাণ আচ্ছা এখানে লিখি দেওয়া আছে গহনার ওজন গহনার ওজন কত 190 গ্রাম আচ্ছা তাহলে এখানে তামার পরিমাণ বের করতে হলে আমাকে ওই গহনার ওজন যত তো সেটা প্রথমে লিখতে হবে এখানে এত এবার এখানে এর দিব এর এর তামার তামার অনুপাত কত তামার অনুপাত হচ্ছে 3 এই 3টা উপরে লিখব লেখার পরে নিচে লিখব হচ্ছে যোগফল অনুপাতের যোগফল কত 19 19 এখানে গ্রাম লিখব গ্রাম তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসবে কত 10 তাহলে 3 10 30 গ্রাম তামার পরিমাণ 30 গ্রাম এখানে বন্ধুরা এখান থেকে লিখে আমরা মুছে এটুকু তামার পরিমাণ এবার কিসের পরিমাণ লিখবো দস্তার পরিমাণ আবার একই কথা যে গহনার ওজন যত তত এখানে লিখবো এর লিখবো এখানে দস্তা দস্তার অনুপাত হলো 6 উপরে 6 লিখবো আর অনুপাতের যোগফল 19 নিচে 19 লিখবো এখানে গ্রাম 10 6 10 60 গ্রাম মানে দস্তার অনুপাত পরিমাণ পেয়ে গেলাম এবার লিখব রূপার পরি রূপার ও রি মান সমান 190 এ রূপার অনুপাত হচ্ছে 10 10/19 গ্রাম
বন্ধুরা এখানে একটু মুছি টুকুন অনুপাতে যোগফল টুকু কাটা গেল 10 থাকলো 10 10 এ 100 গ্রাম তাহলে 10 টার পরিমাণ পাইছি 60 গ্রাম রূপার পরিমাণ 100 গ্রাম আর তামার পরিমাণ পাইছি 90 30 গ্রাম এখানে উত্তরটা লিখি যে তামা সমান 30 গ্রাম 10টা 60 গ্রাম রূপা 100 গ্রাম শিক্ষার্থীবৃন্দ যেখানে খয় নম্বরে চাওয়া হয়েছিল গহনায় তামা 10টা ও রূপার পরিমাণ পৃথকভাবে নির্ণয় করো তো এখানে আমরা অঙ্ক করতে করতে এখানে জায়গা নেই পাশে গেলাম যে তামার পরিমাণ হচ্ছে 30 গ্রাম তামার পরিমাণ 30 গ্রাম 10টার পরিমাণ এখানে 60 গ্রাম 60 গ্রাম রূপার পরিমাণ হচ্ছে 100 গ্রাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটুকুন উত্তর আমরা এবার গ নম্বর প্রশ্নের দিকে আগাই গ নম্বর প্রশ্ন গ নম্বর কি বলছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা দস্তার অনুপাত এত হবে এখানে ধরি একটা পরিমাণ তো ধরতেই হবে ধরি এক্স গ্রাম পরিমাণ দস্তা মিশালে দস্তা মিশালে তামা দস্তা তামা অনুপাত 10টা সমান সমান 1:3 হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো দেখো প্রশ্ন মতে তো মিশালে অর্থ কি মিশালে হলো যোগ করলে তো কি পরিমাণ ওই গহনায় কি পরিমাণ 10টা মিশালে তামা 10টা আচ্ছা তামা ক হতে আমরা ক হতে না খ হতে পেয়েছিলাম তামা হচ্ছে 30 গ্রাম আর 10টা 60 গ্রাম তামা আর 10টা তাহলে এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তামা কত তামা হলো 30 অনুপাত 10টা 10টা 60 এবার 60 এর সাথে আরও x গ্রাম পরিমাণ মিশানো হয়েছে তাহলে সমান সমান কত হবে সমান সমান হবে 1:3 তো এখানে এটাকে লেখা যায় এটাকে ভাগ আকারে লেখা যায় এক্স এক্স সমান সমান 1:3 এটাকে একটু বজ্রগুণন করি বজ্রগুণন করলে 60 যোগ 1 সমান সমান 3 তিরিক্ষে 90 শ্রোতা বন্ধু এখানে আসলাম এখানে আসলে এখানে যদি বা এক্স রাখি এ পাশে বামপক্ষে এক্স রাখি বামপক্ষের 60 পক্ষান্তর করিলে ওই পাশে বিয়োগ হবে সমান সমান 90 বিয়োগ 60 অতএব এক সমান সমান 30 তাহলে কী ধরা হয়েছিল দড়ি এক্স গ্রাম পরিমাণ 10টা সরি ও হ্যাঁ মিশালে তামার 10টার পরিমাণ এত হবে তো এক্স গ্রাম পরিমাণ তাহলে এক্স সমান কত বেরোলো 30 অতএব 30 গ্রাম উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে এ কত কী পরিমাণে 10টা মিশালে তাহলে কত কী পরিমাণে 10টা মিশালে 30 গ্রাম পরিমাণ 10টা মিশালে আমাদের তামা 10টার পরিমাণ অনুপাত 1:3 হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্ক এই পর্যন্ত শেষ হয়ে গেল তোমরা আশা করি খাতায় উঠাই নিয়েছো এই অঙ্কগুলো বাড়িতে অবশ্যই অনুশীলন করতে হবে না অনুশীলন করলে তোমরা অবশ্যই অঙ্ক পরবর্তীতে মনে রাখতে পারবে না তো শিক্ষার্থীবৃন্দ আজ আর কথা নাই পরবর্তীতে আবার কোনো ক্লাসে কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম